মঙ্গলবার বিকেলে প্রয়াত হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাতেই মৃত্যু হয় সঙ্গীত জগতের আর এক নক্ষত্র বাপ্পী লাহিড়ীর। তাঁর ছবিতেও মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীর বেধা পাখি আর গাইবে না গান, না আর কোনোদিনই গান গাইবেন না তিনি, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গীত জগৎ কোনোদিন আর তাকে ফিরে পাবে না। গত 27 জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গীত জগতের সকলেই তার আরোগ্য কামনা করেছেন, কিন্তু মঙ্গলবার সকলকে কাঁদিয়ে চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সমস্ত চেষ্টাই ব্যর্থ হল। তার চলে যাওয়ায় সন্ধ্যা নামল বাংলার সঙ্গীত জগতে। সন্ধ্যা সুরালোকে পাড়ি দিতেই গোটা বাংলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে উত্তরবঙ্গের সফর কাটছাট করে বুধবারই কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অগণিত ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্যে রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশেই গীতশ্রীর মরদেহ রবীন্দ্র সদনে শায়িত রাখা হয়। উত্তরবঙ্গ থেকে ফিরে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে সোজা রবীন্দ্র সদনে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মরদেহে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিকালে কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গীতশ্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। তাকে গান স্যালুট দেওয়া হয়। চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের আগে পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে তার কন্যা সৌমী সেনগুপ্ত জানিয়ে দেন যে শিল্পী ওই সম্মান নিতে চাননি, জানিয়ে বিতর্ক তৈরি হয়। বিতর্ক যখন আরও জোরালো হয় তখন নবতিপর শিল্পী বলেন, বাংলা শ্রোতারা বুঝতে পারবেন কোন যন্ত্রণা থেকে পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছি। একরাশ অভিমান নিয়ে সুরলোকে পাড়ি দিলেন শিল্পী, রেখে গেলেন অসংখ্য গান। সঙ্গীত জগৎ হারাল প্রিয় গীতশ্রীকে, আর কোনোদিন তাকে কাছে পাবে না। বিদায় বেলায় সকলেরই আক্ষেপ, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের চলে যাওয়ার শোক ভুলতে না ভুলতেই আবারও নক্ষত্র পতন সঙ্গীত জগতে। চলে গেলেন বাপ্পী লাহিড়ী। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 69 বছরের বাপ্পী লাহিড়ী। কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীর প্রয়াণে টুইট করে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর প্রয়াণে টুইট করে শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রবীন্দ্র সদনে বাপ্পী লাহিড়ীর ছবিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।